আরজি কর কাণ্ডে পরতে পরতে রহস্য। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরে 12 দিন পেরিয়ে গিয়েছে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে, কিন্তু প্রাথমিক প্রশ্নের জবাব এখনও স্পষ্টভাবে মেলেনি বলেই সূত্রের দাবি। গোয়েন্দা সূত্রের খবর, আপাতত এই উত্তর খুঁজতেই কালঘাম ছুটছে তদন্তকারী সংস্থার। প্রথম দিন থেকেই অভিযোগ ছিল, তবে কি কারোর নাম গোপন করতেই এইসব করা হচ্ছে? সংশ্লিষ্ট লোকজন বলছে সেই প্রশ্ন এখনও সমান প্রাসঙ্গিক। আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, নাম গোপন করার রহস্য কি ভেদ করতে পারছে না সিবিআই? কিন্তু প্রশ্ন হচ্ছে, বা আপনাদের মনেও প্রশ্ন জাগছে, যে প্রাথমিক রহস্যটা কি? প্রাথমিক রহস্য বা প্রাথমিক প্রশ্ন এটাই যে, কে প্রথম দেখেছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ? কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছিল, চিকিৎসকের দেহ প্রথমে দেখা গিয়েছিল বেলা 9:30 নাগাদ। দাবি, পুলিশের কাছে নাকি খবর পৌঁছায় 10:30 সময়। পুলিশ সূত্রে বলা হয়েছিল, এরপর টালা থানা থেকে অফিসার গিয়ে ওই হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমে যান। এরপর একে একে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের কর্তারা, কিন্তু প্রথম কে মৃতদেহ দেখেছেন সেই তথ্য তখন পুলিশের কাছেও স্পষ্ট হয়নি বলে সূত্রের খবর। তদন্তে দায়িত্বে থাকা এক পুলিশ কর্তার দাবি, আমাদের প্রথম লক্ষ্য ছিল কে এই কাণ্ড ঘটিয়েছে তাকে ধরা। কে প্রথম মৃতদেহ দেখলেন তা নিয়ে তখন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি, তার মধ্যেই সিবিআইকে তদন্তভার দিয়ে দেওয়া হলো। সেদিন কি ঘটেছিল মৃতদেহ উদ্ধারের পরে? ওই হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের দাবি, কিছু একটা হয়েছে বলে বেলা 11:00 নাগাদ খবর রটতে শুরু করে। ততক্ষণে হাসপাতালের জরুরি বিল্ডিংয়ের সামনে পুলিশ জড়ো হতে শুরু করেছে। তার কথায়, এরপর আমাদেরই এক সহকর্মীর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর পায়। আমরা রাস্তা চিনি বলে ঘুরপথে সেমিনার রুমের কাছে পৌঁছে যেতে কোনো অসুবিধা হয়নি। গিয়ে দেখি সেমিনার রুমের দরজায় পুলিশি পাহারা বসেছে। কয়েক মিনিটেই দেখা গেল সেই ঘর থেকে বেরিয়ে এলেন হাসপাতালের তৎকালীন সুপার এবং অধ্যক্ষ। তিনি নিজেই সেখানে দাঁড়িয়ে এরপরে দাবি করেন, খবর পেয়ে সকাল 8:30 তিনি নাকি সেখানে চলে এসেছেন। আরও কয়েকজন স্বাস্থ্যকর্তাও তার সঙ্গে সেমিনার রুম ঘুরে গিয়েছেন বলে সেখানে দাবি করেন তিনি। এক পুলিশকর্মীর উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, প্রশাসনের শীর্ষস্তরে তিনিই নাকি ফোন করে সমস্তটা জানিয়েছেন। এরপরে ধীরে ধীরে ওই জায়গার দখল নেন অধ্যক্ষ ঘনিষ্ঠ পড়ুয়ারা। কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, সিবিআইয়ের কাছে বারংবার সন্দীপ ঘোষ দাবি করেছেন যে তিনি পুলিশকে জানাননি বা মৃতের পরিবারকে জানাননি। চলে আসি পরের ঘটনাতে। পুলিশ কর্তারা তদন্ত শুরু করেই জানতে চান মৃতদেহ প্রথম কে দেখল, কিন্তু কেউই তার স্পষ্ট উত্তর দিতে পারেননি। একবার অধ্যক্ষ ঘনিষ্ঠ পড়ুয়াদের মধ্যে থেকে বলা হয় একজন নার্স দেখেছেন, কিন্তু তিনি কোথায়? পুলিশ জানতে চাইলে কাউকেই হাজির করানো হয়নি। এক চিকিৎসকের দাবি, এরপরে বলা হয় একজন আয়া দেখেছেন, তিনি কে? দেখার পরে কি করলেন? কোনো উত্তর মেলেনি। কিছুটা বিরক্ত হয়ে পুলিশ এরপরে বলে দেয়, ময়না তদন্তের ব্যবস্থা আগে হোক, তারপরে এটা দেখছি। কিন্তু আর দেখা হয়েছিল কি? উত্তর কিন্তু এখনও মেলেনি। সূত্রের খবর, টানা 36 ঘন্টা কাজ করার পরে সেদিনই তরুণীর ইউনিট বদল হওয়ার কথা ছিল। সকাল 8:00 ইউনিট বদল হয় ওই হাসপাতালে, ফলে নতুন ইউনিটে যারা ছিলেন তারা কেউ তরুণীর খোঁজ করলেন না কেন? আন্দোলনকারী চিকিৎসকেরাই দাবি করেছেন, তরুণী নিজে ইউনিটের সবথেকে অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। সকাল থেকে তো তাকে ইউনিটে আসা রোগীর অবস্থা দেখতে বা রিপোর্ট দেখতে ডাকার কথা, কেউ তার খোঁজ করলেন না। জানা যাচ্ছে নতুন ইউনিটের সদস্যরা নাকি খোঁজ করেছিলেন দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য, কিন্তু সেটা বেলা 10:30 পরে। কেন এত দেরিতে সেদিন ইউনিট বদল হয়েছিল তার কোনো স্পষ্ট উত্তর নেই। জানা গিয়েছে মৃতার পরিবারকে ফোন করে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার জানান তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। কিসের ভিত্তিতে তিনি মৃতার পরিবারকে এই খবর দিলেন? সূত্রের খবর, জেরায় ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার দাবি করেছেন মৃতদেহ পড়ে রয়েছে বলে খবরটি তিনি পান পালমোনারি মেডিসিন বিভাগের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছ থেকে। মৃতা তরুণীর ইউনিট এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অধীনেই কাজ করছিল। দাবি, এরপরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে গিয়ে দেখেন আগে থেকেই কর্তৃপক্ষ সবটা জানেন এবং তাকে বিশদে কিছু না জানিয়েই মৃতার পরিবারকে ডেকে নিতে বলা হয় কর্তৃপক্ষের তরফে। নিজের ভুলেই নাকি তিনি আত্মহত্যার কথা বলে ফেলেছেন। এই দিন
ওই অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করা হলে তিনি বলেন, যা বলার পুলিশকে আমি বলেছি, আর কিছু বলতে চাই না। সিবিআই জানতে চেয়েছে কি? প্রশ্ন শোনার আগে রেগে ফোন কেটে দেন তিনি। কিন্তু এটা কি ধরনের অসভ্যতামি? তবুও সেই দিনের ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালত জানতে চেয়েছে কেন সকালে মৃতদেহ উদ্ধারের হওয়ার পরেও তৎকালীন অধ্যক্ষ অভিযোগ দায়ের করলেন সেই রাতে গিয়ে, এতক্ষণ কেন টাইম লাগলো? পুলিশ তো চলে এসেছিল সকালবেলাতেই, কিন্তু রাত 11:25 গিয়ে কেন প্রথম এফআইআর দায়ের করা হলো? যে অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার হয় সেটা যে স্বাভাবিক মৃত্যু নয় সেটা বুঝতে একদল চিকিৎসক এবং পুলিশের কেন এতটা সময় লাগলো? এতটা সময় লাগার কি কথা? একটা ডেড বডি কীভাবে মারা গিয়েছে, এতটা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে, একজন পুলিশকর্মী এবং একজন চিকিৎসক খুব সহজেই সেটা বুঝতে পারেন। সেখানে একদল পুলিশ এবং চিকিৎসক ছিল। আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন এই সমস্ত প্রশ্নের উত্তর ইঙ্গিত করছে এক গাফিলতির দিকে, আরও বৃহৎ কোনো ষড়যন্ত্রের দিকে।